শিবপুরে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত, প্রার্থী ও ভোটারদের মধ্যে ক্ষোভ। নিজস্ব প্রতিবেদক, নরসিংদীর শিবপুর উপজেলার দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন লিখিত কোন কারণ ছাড়াই স্থগিত করা হয়েছে। 14ই নভেম্বর সোমবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচনী সকল প্রস্তুতি শেষে 13ই নভেম্বর সন্ধ্যায় নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন নির্বাচন মৌখিকভাবে স্থগিতে ঘোষণা করেন। পরে দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রার্থীদেরকে রাতে ফোন করে জানিয়ে দেন যে 14ই নভেম্বর ভোট গ্রহণ হবে না। পুনরায় ভোট গ্রহণ কখন হবে তাও জানাননি। এ নিয়ে প্রার্থী এবং ভোটারদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। জানা গেছে, ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচনের জন্য 24শে অক্টোবর নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়। 26শে অক্টোবর থেকে 30শে অক্টোবর মনোনয়নপত্র বিতরণ ও জমা করার দিন ধার্য করা হয়। 1লা নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়। 3রা নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও ক্রমিক নং বিতরণ করা হয় এবং 14ই নভেম্বর সোমবার সকাল 10টা হতে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণের পর ফলাফল প্রকাশের দিন তারিখ ধার্য করা হয়েছিল। নির্বাচনে সাধারণ অভিভাবক শ্রেণীর 8 জন ও সংরক্ষিত মহিলা অভিভাবক শ্রেণীর 2 জন সদস্য প্রার্থী ছিলেন। মোট ভোটার ছিল 171 জন। কোন কারণ ছাড়াই নির্বাচন স্থগিত করেছেন বলে প্রার্থীরা জানান। বিদ্যালয়ের নবম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবক হারুন ভূঁইয়া ও দীন ইসলাম মোল্লা জানান, সোমবার সকাল 10টায় ভোট দিতে এসে দেখি ভোট হচ্ছে না। পরে প্রধান শিক্ষকের নিকট জানতে চাইলে তিনি কোন কারণ জানাননি। নির্বাচনে সাধারণ অভিভাবক শ্রেণীর প্রার্থী রিপন মোল্লা, বজলু মিয়া ও স্মরণ দর্জি জানান, 13ই নভেম্বর রাতে প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম খান মুঠোফোনে আমাদেরকে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান। তবে কেন, কি কারণে স্থগিত করা হয়েছে তা তিনি জানাননি। পরে 14ই নভেম্বর সকাল 9টায় আমরা বিদ্যালয়ে গিয়ে লিখিতভাবে প্রধান শিক্ষকের নিকট নির্বাচন স্থগিত হওয়ার কারণ জানতে চাইলে তিনি আমাদের আবেদন রাখেননি এবং নির্বাচন স্থগিত হওয়ার কোন চিঠিও দেননি। এই ব্যাপারে প্রধান শিক্ষকের নিকট জানতে চাওয়া হলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। সকল কিছুই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং নির্বাচনের প্রিজাইডিং অফিসার আলতাফ হোসেন জানেন বলে জানান। আমি স্যারের নির্দেশে প্রার্থীদেরকে ফোনের মাধ্যমে নির্বাচন স্থগিতে বিষয়টি জানিয়ে দিয়েছি। শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার আলতাফ হোসেন জানান, উক্ত স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম খান মৌখিকভাবে আমাকে জানান, 14ই নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হলে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বিষয়টি ইউএনও স্যারকে জানালে স্যারের মৌখিক নির্দেশে নির্বাচন স্থগিত করা হওয়ার বিষয়টি প্রধান শিক্ষককে জানিয়ে দেই। এই ব্যাপারে মোহাম্মদ রিপন মোল্লা, আমি দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে আমি একজন অভিভাবক সদস্য অংশগ্রহণ করছি। হ্যাঁ, আজকে 14 তারিখ নির্বাচন হওয়ার কথা ছিল, হঠাৎ আইসা শুনি যে নির্বাচন বন্ধ করা হয়েছে। কেন বন্ধ করা হয়েছে কোনো লিখিতভাবে কোনো কিছু আমরা পাই নাই। আয়াত মাস্টারে জিজ্ঞাসা করলাম, বলতেছে যে উপজেলা শিক্ষা অফিসারে জানে এটা সম্পূর্ণ কিসের জন্য বন্ধ করছে। আমরা লিখিতভাবে কোনো অভিযোগ না পাইলে তো আমরা এটা কনফার্ম হইতে পারতেছি না যে কীভাবে হচ্ছে। হ্যাঁ, তো আমি এখন একটা দরখাস্ত লেখা, মানে আজকে যে নির্বাচন হচ্ছে না বা হবে না এরকম ধরনের একটা লেখা আমি নিয়ে গেছি আপনার স্যারে, বলছি সাইন করে দিতে যে আজকে যে নির্বাচন হইতেছে না এটা কনফার্ম হওয়ার জন্য। হ্যাঁ, তো হেডমাস্টার স্যার আমার অভিযোগ ইয়াগুলো রাখে নাই। হ্যাঁ, রাখছে না, বলছে যে উপজেলা শিক্ষা অফিসারের এই আদেশক্রম ছাড়া ওনা পারবে না, রাখতে পারবে না। তখন আমরা আসছি, তো এটা আমি সুষ্ঠু একটা তদন্তের চাই। হ্যাঁ, কেন নির্বাচন করে আমাদেরকে ফর্ম কিনাইছে, মনে করেন মনোনয়নপত্র কিনছি 3,000 টাকা দা। হ্যাঁ, আমরা এত কষ্ট করে আজকে নির্বাচনের দিন নির্বাচন হবে না, কেন হবে না এটা একটা সঠিক তদন্ত চাই। আমি স্মরণ দর্জি, আমি দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার প্রতীক নং 8। আজকে 14 তারিখ নির্বাচন হওয়ার কথা ছিল, আমি লোকজন নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে আসি। আইসে আমি শুনি যে নির্বাচন কী কারণে স্থগিত করা হয়েছে, এটা জানতে আমরা হেডমাস্টারের কাছে যাই। হেডমাস্টার আমাদেরকে লিখিত কোনো অভিযোগ দেখাইতে পারে না, বলে যে উপরের নির্দেশে নির্বাচন স্থগিত। এই জন্য আমি একটা ফর্ম কিনছি, যে একটা ফর্ম করে লয়ে গেছি,
যে কেন যে বন্ধ এটার জন্য একটা ইয়ে দিত, উনি দিছে না, ওনার কাছে নিয়ে জমা দিছি, উনি রাখছেও না। এখন আমি এই এতদিন বড় নির্বাচন করলাম, 3,000 টাকা দিয়ে ফর্ম কিনলাম, কিনে নির্বাচন করলাম, 8 দিন 10 দিন বড় আমি এত কষ্ট করলাম, এখন আমি এটার প্রতিক্রিয়া জানতে চাই যে কী কী কারণে আমাদের এটা হলো না। তো এটা হেডমাস্টার সাহেব কোনো জবাব দিতে পারে নাই বলে শিক্ষা অফিসার, শিক্ষা অফিসারের আমি গিয়ে আইসি, লিখিত কোনো জবাব আমার দিতে পারে নাই, বলছে যে লিখিত জবাব আমাকে 2-3 দিনের ভিতরে দিবে, কিন্তু লিখিত জবাব তো আমি জানি যে একদিন আগে দেওয়ার লাগে, এটা তো আমরা পাইনি। তো এটা সুষ্ঠু তদন্ত চাই। আপনার নাম কি ভাই? দত্তরগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজ, আজকে 14 নভেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল, এই নির্বাচনে আপনি একজন প্রার্থী ছিলেন না? আমার নাম ভালো ছিল, কারণে আমার নাম হারুন ভিয়া। দত্তরগাঁও উচ্চ বিদ্যালয়ে কি আপনার বাচ্চা পড়ে? জি। কোন ক্লাসে পড়ে? 9-এ। তার নাম? সেতু। আজকে তো 14 নভেম্বর দত্তরগাঁও উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল, আমরা আসছি ভোট দিতাম, পরে কি হয়েছে? আমরা ভোট দিতে আসি না। কি কারণে? কি কারণে তারা কই থাকবো আমরা জানি না, আমরা আঙ্গর ফেরত দিছে ভোট দিতে নেই তাহলে না। কি হয়েছে আজকে দত্তরগাঁও উচ্চ বিদ্যালয় নির্বাচন হওয়ার কথা ছিল? জি। আপনার নাম কি? আমার নাম দীনেশ ইসলাম মোল্লা। আপনার ছেলে কি দত্তরগাঁও উচ্চ বিদ্যালয়ে পড়া করে? কোন ক্লাসে পড়ে? 9-এ। 9-এ না 8-এ? 8-এ। ওর নাম কি? ইমান হাসান। সে কি ভোট দিতে আসছেন? না, ভোট দিতে পারিনি। কি হয়েছে? কি ভোট হয় নাই? কি কারণ হয়েছে? না, তারা বলছেন একার কাছে আসছে ভোট হবে না। উনি বললেন দিছি। আচ্ছা ঠিক আছে। আমার বাচ্চু মিয়া। দত্তরগাঁও উচ্চ বিদ্যালয়ে আপনার ছেলে মেয়ে পড়ে? জি, ক্লাস 8-এ পড়ে। ক্লাস 8-এর নাম কি তার? মোহাম্মদ ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত। আচ্ছা, আজকে তো 14 নভেম্বর স্কুলের পরিচালনা কমিটির নির্বাচন ছিল, ভোট দিয়েছেন? ভোট আসলে আমি তৈরি করতে হয় না, বন্ধ। কি কারণে বন্ধ হয়েছে? হঠাৎ বলে বন্ধ করে দিয়েছে, করতে পারি না। তো হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, আগে কোনো ঘোষণা টোষণা শোনেননি? না, আগে তো ভোট দিতে আসি, আমি ভোট দিতে দিবার লাগে, ভোট দিতে আনেন না। ফজলদ্দিন, আজকে তো দত্তরগাঁও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ তারিখ, কি হয়েছে, কি সমস্যা, কি ভোট হয় না? এই ভোট হয়েছে না, আমরা কালকে ইয়া করছে, কাল রাত্রে বলছে যে আজকে ভোট হইতে তো নিয়ম দৈলাম না, একটা ভোট না হইলে যদি কোনো সমস্যা হয় তাহলে সিডি দিয়া যারা ক্যান্ডিডেট আছে তা করে জানানোর কথা, এমন কোনো কথা নেই, কোনো সিডি নেই, পত্র নেই আজকে নির্বাচন স্থগিত। কি কারণ হয়েছে? কি কারণ হয়েছে কারণ জানি না, আমার একটা ক্যান্ডিডেট আছে এই ইয়ার মধ্যে, সংগঠিত মহিলা ইয়ার একটা ক্যান্ডিডেট আছে, খালেদা খাদি, খালেদা বেগম। আমরা ইয়া স্কুলে আইসি, আইয়া কইছি কি কারণে নির্বাচনটা স্থগিত করছে, আমরা সিডি দিয়া জানাইব, কিন্তু সিডি পত্র দেয়নি, কয় না নির্বাচন হচ্ছে। কি আদেশ তাহলে, কেমন কি আদেশ? এই আদেশ দিয়েছে নির্বাচন হয়েছে না, এনেও জানি কি রিজে হয়েছে না, কি কি কারণে কেটা স্থগিত করছে এই রকম। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, আজকে শিবপুর উপজেলার দত্তরগাঁও উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন হওয়ার কথা ছিল স্যার, স্যার আপনার কাছে আমার জানা কেন কি কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে এই বিষয়ে আপনি জানান। আমার নাম দেওয়া মোহাম্মদ শফিকুল ইসলাম খান। আসলে কি কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে সেটা আমিও জানি না, আমার কর্তৃপক্ষ হয়তো কোনো অভিযোগের ভিত্তিতে নির্বাচন বন্ধ করছে, কিন্তু আমাকে বলা হয়েছে নির্বাচন সন্ধ্যার দিকে আর কি, নির্বাচন স্থগিত 13 তারিখ 13 নভেম্বর সন্ধ্যার সময় আপনাকে জানিয়েছে নির্বাচন স্থগিত করা হয়েছে। তো প্রেজাইডিং অফিসার আমাকে জানাই দিছে যে মৌখিকভাবে সকল প্রার্থীদেরকে আগামীকাল তো নির্বাচন হবে না, জানাই দেবে, আমি এটুকুই জানি। আমি যথাসাধ্য মোবাইলে যাদের যাদের সাথে যোগাযোগ হয়েছে আমি তাদেরকে মোবাইলে যোগাযোগ করে জানিয়ে দিচ্ছি যে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটা উপজেলা শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন আপনাকে ফোন দিচ্ছে? না, উনি আমি ওখানে ছিলাম, উনি ওখানে মোটু ফোনে না আপনার সামনাসামনি কথা বলে।
এমন লিখিত কোনো কাগজ দিয়েছে কী কারণে বললে এরকম কোনো আপনিও পান নাই? আর কী কারণে বন্ধ করছে এটাও আপনি জানেন না? কর্তৃপক্ষ নির্দেশ দিচ্ছে, আপনি শুধু জানাই দিচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আজকে তো 14 তারিখ, আজকে।